আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আমরা। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাস্টার ফুলের চাষ করতে হয়। অ্যাস্টার ফুল একটু দেরিতে ফোটে। দর্শক, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি কানাডাতে অ্যাস্টার ফুল সিজনের অর্থাৎ গ্রীষ্মকালের বা সামারের একেবারে শেষের দিকে ফোটে। অর্থাৎ আপনার বাগানে যখন অন্যান্য ফুল অলরেডি শেষের দিকে, তখন এই ফুলটি ফুটবে এবং আপনার বাগানের সৌন্দর্য বর্ধন করবে। তাহলে চলুন দর্শক, আমরা দেখে নেই কীভাবে আমাদের বাগানে অ্যাস্টার ফুলের চাষ করতে পারি। বাগানে অ্যাস্টার ফুল চাষের প্রথম ধাপটি হল বাগানে অ্যাস্টার ফুলের চারা তৈরি করতে হবে। চারা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের বাগানের মাটিটাকে ভালোভাবে তৈরি করতে হবে। মাটির সাথে যে কোনো সার মিশিয়ে তারপরে আমরা বীজ বপন করব। তবে দর্শক, আমরা আমাদের বাগানের মাটির সাথে গোবর সার মিশিয়ে মাটিটাকে তৈরি করে থাকি। বাগানে চারা উৎপাদনের জন্য আপনাদের বাগানের যে নির্দিষ্ট জায়গায় অ্যাস্টার ফুলের চাষ করতে চান, সেই জায়গায় অ্যাস্টার ফুলের বীজ বপন করে দিবেন বা বুনে দিবেন। বীজ বপনের কিছুদিন পর বাগানে এরকম ছোট ছোট চারা দেখা যাবে। তবে দর্শক, আমাদের বাগানে যেই চারাগুলো দেখছেন, এগুলোর জন্য আমরা কিন্তু বীজ বপন বা বুনে দেইনি। আমরা গত বছর ঠিক এই জায়গাতেই অ্যাস্টার ফুলের চাষ করেছিলাম। তখন অ্যাস্টার ফুল শুকিয়ে গিয়ে বীজ এই বাগানের মাটিতে পড়েছিল এবং সেই বীজ থেকেই অনেক চারা হয়েছে। দেখুন, আমাদের আর কষ্ট করে এবার বীজ বপন বা বুনতে হয়নি। দুই সপ্তাহ পর চারাগুলো একটু বড় হয়েছে। দেখুন দর্শক, অনেকগুলো চারা একসাথে গাদাগাদি করে হয়েছে। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এই চারাগুলোর মাঝখান থেকে কিছু চারা উঠিয়ে ফেলে দিতে হবে। কারণ যদি এগুলো এই গাদাগাদি অবস্থায় থাকে তাহলে কোনো চারাই বড় হবে না। তবে এই চারা উঠানোর সময় আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যেন বড় সাইজের চারাগুলোকে রেখে ছোট সাইজের চারাগুলোকে উঠিয়ে ফেলে দেই। এরও তিন সপ্তাহ পর গাছগুলো আরও বড় হয়ে গেছে। দেখুন দর্শক, এখনও গাছগুলো একটু গাদাগাদি অবস্থায় আছে। তাই আবারও আমাদেরকে মাঝখান থেকে কিছু চারা উঠিয়ে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি, তাহলে যদি একটি গাছ আরেকটি গাছের সাথে লেগে থাকে তাহলে দুটির একটিও বড় হবে না। তাই যেখানে ঘন ঘন চারা হয়েছে সেখানে মাঝখান থেকে কিছু চারা আবারও উঠিয়ে ফেলে দিতে হবে। তাহলে বাকি গাছগুলো বড় হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পাবে। এছাড়াও যদি অল্প একটু জায়গায় অনেক গাছ থাকে, তাহলে মাটিতে যে পুষ্টি আছে সেই পুষ্টি সবগুলো গাছই ভাগাভাগি করে নিবে। ফলে কোনো গাছই সঠিকভাবে পুষ্টি পাবে না এবং পুষ্টি না পেলে পুষ্টির অভাবজনিত কারণে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি লাভ করবে না বা বড় হবে না। গাছে পুষ্টির অভাব হলে সেই গাছে ভালো ফুলও হবে না। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন একটি গাছ থেকে আরেকটি গাছের মধ্যে পর্যাপ্ত দূরত্ব থাকে, তাহলে তারা সঠিকভাবে পুষ্টি পাবে এবং সঠিকভাবে বৃদ্ধি লাভ করতে পারবে। গাছ সঠিকভাবে পুষ্টি পেলে এবং সঠিকভাবে বৃদ্ধি লাভ করতে পারলে গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। এরপরেও যদি কখনো দেখেন যে কোনো কোনো গাছ খুব অল্প দূরত্বে আছে, মাঝখান থেকে সেই গাছটিকে উঠিয়ে ফেলে দিতে হবে। গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। গাছ বড় হওয়ার সাথে সাথে মাঝে মাঝে গাছের পরিচর্যাও করতে হবে। প্রিয় দর্শক, অ্যাস্টার ফুল গাছের পরিচর্যার উপরে আমাদের একটি ভিডিও আছে, উপরের আই বাটনটি ক্লিক করে সেই ভিডিওটি এক্ষুনি দেখে নিতে পারেন। তারপরেও চলুন আমরা এখানে কিছু কিছু যত্ন বা পরিচর্যা আলোচনা করি। মাঝে মাঝে একটি নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। তাহলে গাছের শিকড়গুলো সুন্দরভাবে বৃদ্ধি লাভ করতে পারবে এবং গাছের শিকড় বৃদ্ধি লাভ করতে পারলে গাছের শক্তি বাড়বে এবং গাছগুলো সঠিকভাবে বাড়তে পারবে। দেখুন দর্শক, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এরপরও মনে হচ্ছে গাছগুলো অনেক ঘন ঘন হয়ে যাচ্ছে। এ কারণে আমরা মাঝখান থেকে কিছু গাছ উঠিয়ে ফেলছি। গাছ
चारा थेके बड़ो हवा पर्यन्त सब स्तरेई आमादेरके ख्याल रखते हबे जेनो एगुला खूब घन घन ना हो जाए। घन होले आमादेरके माझखान थेके किछु गाछ बा किछु चारा उठिए फेले दिते हबे। माझे माझे चेक करते हबे गाछे कोनो हलुद पाता बा नष्ट पाता आछे किना। जदि हलुद पाता बा नष्ट पाता थाके ताहले सेगुलोके केटे फेले दिते हबे। जदि एस्टार गाछेर पाताय कखनो पोका धरे तखन पोका धरा पातागुलोके केटे फेले दिते हबे। आमादेर बागानेर किछु एस्टार फुल गाछेर पाताय पोका धरेछे ताई आमरा सेई पातागुलोके केटे फेले दिच्छि। पातागुलोके काटार परे अनेक दूरे फेले दिते हबे कारण এই পাতা থেকে পোকা আবার নতুন কোনো অন্য পাতায় ধরতে পারে বা আক্রমণ করতে পারে। এরপর অ্যাস্টার ফুল গাছগুলোতে কীটনাশক স্প্রে করে দিতে হবে। প্রিয় দর্শক, বাজারে অনেক ধরনের কীটনাশক কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে সেই সকল কীটনাশক স্প্রে করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি পরিবেশ বান্ধব জৈব কীটনাশক ব্যবহার করেন। জৈব কীটনাশক আপনারা বাড়িতে বসে অল্প খরচে তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কয়েক ধরনের পরিবেশ বান্ধব জৈব কীটনাশক বাড়িতে বসে তৈরি করতে পারেন। এর মধ্যে একটি হলো নিম জৈব কীটনাশক এবং আরেকটি হলো ভিনেগার এবং তরল সাবান দিয়ে তৈরি জৈব কীটনাশক। আমরা সবসময় ভিনেগার এবং তরল সাবান দিয়ে তৈরি জৈব কীটনাশক ব্যবহার করে থাকি। এই পরিবেশ বান্ধব জৈব কীটনাশক ব্যবহার করে আমরা ভালো ফল পেয়েছি। দেখুন দর্শক, জৈব কীটনাশক স্প্রে করে দেওয়ার 10 দিন পর কোনো গাছে এখন আর পোকা নেই। গাছের নিচের দিকের পাতাগুলোকে কেটে গাছের নিচের অংশকে আমরা পরিষ্কার করে ফেলব। গাছের নিচের অংশ পরিষ্কার করে রাখার একটি উদ্দেশ্য আছে। গাছের নিচের অংশ পরিষ্কার করে রাখলে আমাদের গাছের পরিচর্যা করতে সুবিধা হবে। অর্থাৎ গাছে যদি কখনো সার দরকার হয় আমরা সার দিতে পারবো, গাছে যদি কখনো কোনো মাটির প্রয়োজন হয় আমরা গাছের গোড়ায় মাটি দিতে পারবো খুব সহজে এবং গাছের গোড়ায় পানিও দিতে পারবো সহজে। দর্শক দেখুন, চারা গজানোর 3.5 মাস পর গাছে কলি আসা শুরু করেছে। আরও 3 সপ্তাহ পর সব গাছে ফুল ফোটা শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কীভাবে অ্যাস্টার ফুল গাছের চাষ করে থাকি। খুবই একটি সহজ পদ্ধতি, আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাগানে খুব সহজে অ্যাস্টার ফুল গাছের চাষ করতে পারেন। আপনারা যদি আমাদের এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আশা করি আপনাদের বাগানে প্রচুর পরিমাণে অ্যাস্টার ফুল উৎপাদন করতে সক্ষম হবেন। দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন যে চারা ওঠার 3.5 মাস পরে গাছে কলি আসা শুরু করেছে, অর্থাৎ আপনাদেরকে ফুলের জন্য 3.5 মাস অপেক্ষা করতে হবে। তবে ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয়, অতএব আপনাদের বাগানে একটু জায়গা অন্তত অ্যাস্টার ফুল গাছের জন্য রাখতে পারেন। কারণ যেহেতু এই গাছে সবার শেষে ফুল আসে, সে কারণে আপনার বাগানের অন্যান্য ফুল যখন শেষ পর্যায়ে থাকবে তখন এই অ্যাস্টার ফুলগুলো ফুটবে। সে সময় কিছুটা হলেও এটি আপনার বাগানের সৌন্দর্য বর্ধন করবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন প্লিজ। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনা মহামারীর মধ্যে সবাই সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।